হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। মাম্মাকে এখন খাওয়াচ্ছে কিন্তু কিছুতেই খেতে চাইছে না, সে মুখে খাবার নিয়ে বসে আছে। আর কালকে ও আমাকে এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে যে আমি স্নান করতে করতে আমার 5টা বেজে গেছে, বিকেল 5টা। তো বাড়ির কাজ করতে করতে মানে এত লেট হয়ে গেছে, আমি কালকে কোনো ব্লগ করতে পারিনি। তো মাম্মাটাই কদিন আমাকে এত জ্বালাচ্ছে, ও কি বলবো কথা মানে ধারণা নেই। আগে তো শরীর খারাপ ছিল, তো শরীরটা এখন ভালো আছে, কিন্তু ওই মানে ঘ্যান ঘ্যান করছে, খেতে চাইছে না একদম, মুখে খাবার নিয়ে বসে থাকে। কতক্ষণ ধরে ওকে মানে খাওয়াতে যে হয় কি বলবো আমি। এই দেখো কি করছে, দেখো মুখে খাবার নিয়ে বসে আছে। মাম্মা মাম্মা দেখাও মুখটা, দেখাও বাবু, আবার সাইড দিয়ে টিভি দেখবে, যেন মুখটা সরিয়ে নিচ্ছে ক্যামেরা থেকে, মুখে খাবার নিয়ে ধরে বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই রোদে ওই আচারগুলো দিয়ে রোদে দিয়ে এসেছি একটু। এই কদিন একদম রোদ ছিল না, খালি বৃষ্টি পড়ছিল। তো আজকে একটু রোদ হয়েছে, হালকা রোদ, তাও অতটা বেশি না। তো দিয়ে এসেছি, আর ওই যে আমের যেটা বানিয়ে পাঠিয়েছে আম শক্তের মতো, ওটাও দিয়ে এসেছি, যাতে ভালো থাকে। আর ওর পাপা এখনো আসছে না, কবে আসবে জানি না। আমার খুব রাগ হচ্ছে, মানে এতদিন হয়ে গেলে, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, মানে এবার তো চলে আসা উচিত না? তো এখনো আসছে না, তো জানি না কবে আসবে, কিছুই বলছে না। তো মাম্মাকে নিয়ে এবার আমার ভালো লাগছে না, মনে হচ্ছে না সত্যি সত্যি এবার বাপের বাড়িতে চলে যায়। এটা খুব খুব অসুবিধা হচ্ছে আমার। আর পাশে বাড়ির লোকগুলো চলে এসেছে, তো ওরা এসেছে তো আমার শান্তি একটু হয়েছে। তো মাম্মাকেও কিছুক্ষণ ওদের কাছে রেখে আমি কাজগুলো করতে পারবো, কারণ ওরা দেখে মানে ওরা বাচ্চাটা খুব ভালো, আর ওর মাটাও খুব ভালো। ওর মাটা চলে গেছিলো অন্য গ্রামে, তো এখন এসেছে। এই ওর মাটা অনেক মানে মাম্মা যখন 1 বছর বয়স তখন চলে গেছে, মানে 1 বছর না 1 মাস বয়স তখন চলে গেছিলো, তো ওখানেই ছিল। তো এই জাস্ট কালকে যারা এসেছে তো এলো ওনাদের ওদের সাথে। তো যাই হোক, আমার একটুখানি ওইটা দিয়ে আমার একটুখানি ভালো হয়েছে আমার আমার জন্য এসেছে। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো, আমার ব্লগটা দেখতে থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। মাম্মা ওই গুডি, খাবার নিয়ে বসে আছে। একটা সংসারে কিন্তু কাজের কোনো শেষ থাকে না, মানে সে সংসার ছোট হোক বা বড়, দুজন লোকের হোক বা তার বেশি জন লোকের, কাজ কিন্তু সেই সেম পরিমাণেরই থাকে। তো তার মধ্যে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো সেই কাজগুলো করতে মানে দ্বিগুণ টাইম লেগে যায়। একটা কাজ শেষ করে উঠতে না উঠতেই ঠিক আরেকটা কাজ জোগাড় হয়ে যায়, মানে তুমি যে ভাববে যে এটা করে একটু বসবো, বাট তার কোনো উপায় নেই। মানে সংসার এমনই একটা জিনিস যেখানে কাজের কোনো শেষ নেই, তো জাস্ট কাজ করে যাও, তো দেখবে একটার পর একটা ঠিক এসে যাচ্ছে, মানে রেস্টের টাইম নেই, কাজের প্রচুর টাইম। বাড়ির কাজ আর মাম্মার দেখাশোনা করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায়, কিছু টেরই পাই না, মানে বুঝতেই পারি না যে টাইম কিভাবে চলে যাচ্ছে, কিভাবে 7 দিনও কেটে গেল। ও পাপা গেছে এতে গোয়াতে, তো সেটাও বুঝতে পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার, মানে সংসার এমন জায়গা যেখানে মানুষ 24/7 লেবার দিয়েও মনে হয় কম পড়ে যায়। যেমন আজকেও আমার অনেকগুলো কাজ আছে করার জন্য, তো সেগুলো না করলে নয় আজকে করব ভাবছি, কেননা মুড়িগুলো বস্তায় পড়াতে, তো সেগুলো একটা ড্রামে রাখতে হবে, তো ড্রামটাও মেজে পরিষ্কার করতে হবে। আমশক্ত আচারগুলো বাইরে দিয়ে এসেছি রোদে, তো সেগুলো এনে বয়নে ভরে রাখতে হবে, আর আমশক্তগুলো ভাবছি পিস পিস করে কেটে রাখবো, তাহলে খেতে সুবিধা হয়। আর আলমারিটাও একটু অগোছালো হয়েছে, সেটা গোছাবো। তো এখন এই জামাগুলো গুছিয়ে রাখছি। মাম্মাকে নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট, তাও তো করতেই হবে, তো সংসারের কাজকে তো অবহেলা করতে পারি না, না কেউই করতে পারবে না, তো সেগুলো করতে হবে।
আর কাল রাতে মাম্মা একটু কান্নাকাটি করছিল, মানে সাডেনলি দেখি মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। তো বুঝতে পারলাম না হঠাৎ করে কেন কাঁদছে। তো আমি বললাম কি পাপাকে মিস করছো, পাপাকে দেখবে? তখন বলতে একটু চুপ করলো। তো যেই পাপাকে একটু ভিডিও কল করে দেখালাম, তখন দেখলাম একদম চুপ করে গেছে, মানে তখন হাসছে। তো তার মানে ও ফিল করছে, মানে এইটুকু বাচ্চা ফিল করছে, করতে পারছে যে ও পাপাকে দেখতে পাচ্ছে না, মিস করছে, ওই জন্য কাঁদছে। মানে ওকে দেখেও খারাপ লাগছিল বেচারাটা, আশেপাশে দেখছে তাকিয়ে তাকিয়ে, মানে পাপাকে খুঁজছে। তো যেহেতু দেখতে পায়নি তখন কান্না শুরু করে দিয়েছে। সোনা মাতা না সোনা মা, মাম্মা দেখেছো সানগ্লাসটার দিকে খুব নজর, ও জানে যে ওই জায়গাটাতে সানগ্লাসটা আছে, মানে আগের দিন দেখেছিল সেটাও মনে রেখেছে। তো দেখো এখন মানে ও আমাকে টপকে হাত বাড়িয়ে বাড়িয়ে ওটা নিল, সানগ্লাসটা ঠিক নিল। তো এবার ওটা পরার চেষ্টা করছে একা একা, কিন্তু পড়তে পারছে না বেচারি। দেখো কি করছে, একা একা পড়ার চেষ্টা করছে। দাদা বলো, ভাইয়া ভাইয়া ঋষু ভাইয়া আমাকে প্রতিদিন দেখে না শাক বাজাতে, তো আজও চেষ্টা করছে শাকটা বাজানোর।
তো আজ অনেকক্ষণ রোদ দিয়েছি এটাকে, তো এখন পিস পিস করে কেটে রাখবো, তো কেটে একটা বক্সে ভরে রাখবো, আর কাল আর একবার রোদে দেব। তো রোদে দিলে এটা জিনিসটা ভালো থাকবে। সবে করেছে, করে পাঠিয়ে দিয়েছে, টাইম হয়নি না বেশি রোদে দেওয়া, তো সেই জন্য একটু রোদে দিয়ে ভালো করে জিনিসটাকে রেখে দেবো, নইলে নষ্ট হয়ে যাবে। এত স্বাদ করে বানিয়েছে না, পাঠিয়েছে আমাদেরকে, তো সেটা করব। আর যে আমের জেলিটা পাঠিয়েছে, দেখো মাম্মা কি চিৎকার করছে, মাম্মাও খেতে চাইছে, ও হাত দিয়ে কেড়ে নিয়েছিল, নিয়ে মুখে দিয়েছে। আজকে এখানে ব্লগ শেষ করলাম, কাল তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।